ঈশ্বরদী বানেশ্বর ও ঈশ্বরদী কুষ্টিয়া আঞ্চলিক সড়কে সাম্প্রতিক সময়ে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গেল 15 দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 8 জন ও 22 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট বলেছেন, ঘন কুয়াশার কারণে শীত মৌসুমে দুর্ঘটনা ঘটছে, এছাড়া তীব্র গতি ঝুঁকিপূর্ণ অতিক্রমের কারণে দুর্ঘটনা বেড়ে চলেছে বলে জানিয়েছেন তারা। দুর্ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে ভোরে বা সকালে, যখন ঘন কুয়াশা বেশি থাকে।